হাবড়াতে কর্মী সভায় এসে ফের বিতর্কিত মন্তব্য বিজেপি নেতা সায়ন্তন বসুর তার মন্তব্য ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক দরজা এদিন কর্মীসভা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রীরও সমালোচনা করেন তিনি মুখ্যমন্ত্রীকে শালোগ্রাম শিলা বলে কটাক্ষ সায়ন্তনের পাশাপাশি তার দাবি কেউ চোখ দেখালে চোখ গেলে দেওয়ার ক্ষমতা আমাদের আছে কেউ আঙুল দেখালে আঙুল ভেঙে দেওয়ারও ক্ষমতা আমাদের কার্যকর্তাদের আছে হাবড়ার গোয়ালবাটি এলাকায় দলীয় কর্মীদের নিয়ে একটি আলোচনা সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই বলেন বিজেপি নেতা সায়ন্তন বসু স্বাভাবিকভাবে বিজেপি নেতার এই মন্তব্য ঘিরে শুরু রাজনৈতিক দরজা এদিন শিক্ষকদের অবস্থান কর্মসূচি নিয়ে একুশে জুলাইয়ের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীর মন্তব্য ও একুশে জুলাইয়ের মঞ্চ থেকে ইভিএম বাদ দিয়ে ব্যালটের দাবি করাকে কটাক্ষ করে তিনি বলেন গণতান্ত্রিক পদ্ধতিতে তৃণমূলকে পরাজিত করবো এই বিশ্বাস আমাদের আছে তবে একই সঙ্গে এটাও বলতে চাই যদি কেউ আমাদের চোখ দেখায় তার চোখ গেলে দেওয়ারও ক্ষমতা আছে কেউ যদি আঙুল তুলে কথা বলে তার আঙুল ভেঙে দেওয়ারও ক্ষমতা আমাদের কার্যকর্তাদের আছে পশ্চিমবঙ্গে সাংবিধানিক সংকট তৈরি হয়েছে হাইকোর্ট মানমনা বিচারপতি মানমনা আইন মানমনা আদালত মানমনা সংবিধান মানমনা না মুখ্যমন্ত্রী তো বলছেন আমি আইন আমি সংবিধান আমি সব সংবিধান উনি 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 আইন যদি সব হন তাহলে আর অন্য কিছু রাখার দরকার কি আছে ওনাকে সবকিছুর ওপরে বসিয়ে দেওয়া হোক শালগ্রাম শিলা রিপোর্ট নিউজ হাবড়া